গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস ব্লগে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো স্নান সেরে তারপর মামা পাপার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল। তো সবগুলোই হয়ে গেছে কমপ্লিট। তারপর তোমাদের দাদা ভাইকে, মাকে চা করে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপর মামাকে স্নান করে দিয়েছি, আর পাপা এখন নিচে গেছে মায়ের কাছে পটি করতে। তো পাপাকে স্নান করানো হয়নি, পাপা আসলে পাপাকে স্নান করাবো। আর মাম্মার স্নান হয়ে গেছে, তো এখন মাম্মাকে চুলটা চিরুনি করিয়ে দিব, টিপ পরিয়ে দিব একটু ক্রিম মাখিয়ে দিয়ে, তারপর পাপা এলে পাপাকে স্নান করিয়ে তারপর মাম্মা পাপা ওদেরকে দুজনকে খাওয়াবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে মামাকে একটু ক্রিম মাখিয়ে দিব এবার, ক্রিম মাখিয়ে দিয়ে তারপর একটু টিপ পরিয়ে চুলটা চিরুনি করে তারপর খাইয়ে দিব। আর পাপা গেছিল নিচে ওর ঠাম্মার কাছে পটি করতে, পটি করতে গিয়ে ওর ঠাম্মা স্নান করিয়ে দিয়েছে। তো ওরও স্নান হয়ে গেছে, ওকে একটু ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে দিয়ে তারপর দুজনকে খাওয়াবো। এ দেখো মাম্মার চুল চিরুনি করা হয়ে গেছে, এবার আমার পাপাকে করিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়নি, ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। তো ডিমের খোসাগুলো ছাড়িয়ে এখন মামা পাপাকে ভাত দিয়ে দেব। আর ডালটা সেদ্ধ করে রেখেছি, ছোঁক দেওয়া হয়নি। তো সকালবেলা মামা পাপা হয় ডাল খেতে চায় না, ওই ফ্যান ফ্যান ভাত করি, তো সেই একদম গলা গলা, সেই ভাতটা ঘি দিয়ে মাখিয়ে দিই। আর আলু সেদ্ধ, পটল সেদ্ধ, যা সবজি থাকে ঘরে সেই সব সেদ্ধ দিয়ে দিই। তো চটকে মাখিয়ে দিলে খেয়ে নেয়, ওই জন্য ডালটা ছোঁক দিইনি। ডালটা যদি খায় একটু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে মামা পাপার ভাত রেডি করে নিয়েছি, ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এই যে তো বন্ধুরা, মামা পাপা দুজনকে খাওয়ানো হয়ে গেছে। মামা পাপা দুজনকে খাইয়ে পাপাকে স্কুলে পাঠিয়ে দিলাম মায়ের সাথে। এই যে মাম্মা এখন খেলা করছে, গোটা ঘর ছড়াচ্ছে, যা ওদের কাজ এই আর কি। তো চলো, এখন গোটা ঘর ছড়িয়ে রেখেছে ওরা, এখন গোটা ঘর সব গুছিয়ে নেব, বিছানাটা ঝেড়ে পেতে নেব ভালো করে, আর এই ঘরটা গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো চলো ঝটপট এখন কাজগুলো সেরে নিই, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মাম্মা কী করছে। আমার মাম্মার কাজ দেখো, কুশানগুলোকে সবকে গুছিয়েছে, গুছিয়ে ওর উপর বসেছে দেখো। আর গোটা ঘরের অবস্থা দেখো কী করে রেখেছে, এই দেখো। সকালবেলা সব ঘুম থেকে উঠে গুছালাম, আবার সবকে ছড়িয়ে রেখে দিয়েছে দেখো। এ দেখো বিছানাটার অবস্থা দেখো, বিছানাটার অবস্থা কী হয়ে আছে, গোল বালিশ সোফার ওপরে, ওড়না পড়ে আছে টেবিলের ওপরে। তো চলো এই অগোছলো ঘরটাকে একটু এবার গুছিয়ে তুলি। তো চলো আগে বিছানার চাদরগুলো গুছিয়ে নিই। এই চাদরগুলো কি বলতো, দুটো চাদর আছে, ওই যে একটা আর এই যে একটা, একটা মাম্মা আর আমি গায়ে দিই, আর একটা তোমাদের দাদা ভাই আর আমার পাপা গায়ে দেয়। এসি চলে, ঠান্ডা লাগে, যখন ঘর ঠান্ডা হয়ে যায় তখন তখন গায়ে দিই। আমাদের সব সময় দুটো চাদর বাইরে থাকে ওই গায়ে দেওয়ার জন্য। তো চলো আগে চাদরগুলো ভাঁজ করে নিই। চাদরগুলো ভাঁজ করে নিয়ে বিছানাটা আগে পরিষ্কার করব, তারপর ওই ঘরটা গুছাবো। কি হয় বলতো বন্ধুরা, প্রত্যেক দিন প্রত্যেক দিন একবার মানে ওই ঘরটা সকালবেলা ঘুম থেকে উঠে একবার গুছাই, আবার মামা পাপা ঘুম থেকে উঠে উঠে আবার ওগুলোকে ছড়াই, জানো তো সারাদিনে যে ওই ঘরটা, বিশেষ করে বেডরুমটা অতটা গুছাতে হয় না, এখন গুছালেই থেকে যাবে, কারণ বেডরুমে অতটা ওরা ঢুকেও না, অতটা ওরা মানে খেলাও করে না এই ঘরটাই, ওই বসার ঘরে আর ওর ঠাম্মার ঘরে। তো চলো এখন বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে পেতে নি, তারপর আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বিছানাটা ঝেড়ে ভালো করে পেতে নিয়েছি, বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি, আর এই যে এদিকে সোফাটাও গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। তো চলো এই ঘরের গুছানোর কাজ কমপ্লিট, এবার ওই ঘরটা পরিষ্কার করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে দেখো ঘরটা কেমন হয়েছিল ছড়ানো ছিটানো, এখন দেখো কত সুন্দর লাগছে। এই যে সব গুছিয়ে দিয়েছি। তো চলো এবার ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিই। বেডরুমটা ঝাঁট দিয়ে নিয়েছি, এখন এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে একদম ডাইনিং সিঁড়ি সব ঝাঁট দিব, দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না করি। আর হচ্ছে আর রোদ করলে দেখি, যদি বৃষ্টিটা এখন থেমেছে
যদি রোদ করে তাহলে একটু জামা কাপড় গুলো ছাদে শুকোতে দিয়ে আসব, মানে শুকাক না শুকাক একটু ঝরঝরে হবে আর কি। আর আমার মাম্মা গেল এখন নিচে ওর ঠাম্মার কাছে। তো বন্ধুরা সব কাজ সেরে নিয়েছি, সব কাজ বলতে ঘর দর গুছানো ঝাড় দেওয়া দেখলে তোমরা সব হয়ে গেছে। এবার যে রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে এখন যাব ছাদে। একটু দিনটা ঝরঝরে করেছে, মানে রোদ করেনি কিন্তু ঝরঝরে হয়েছে, একটু হাওয়া দিচ্ছে। তো জামা কাপড়গুলো সেই তিন দিন থেকে জামা কাপড়গুলো সব জমা হয়ে আছে, তো এগুলো একটু যাই গিয়ে ছাদে দিয়ে আসি, তাহলে যদি একটু শুকিয়ে যায় বা ঝরঝরে হয় তাও ভালো, তা না হলে গন্ধ করবে। তো চলো এখন ঝটপট ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। আর দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ছাদ থেকে এসে মাকে তখন জল খাবারটা দিয়ে দেবো, আর মাম্মাকে একটু জুস বানিয়ে দেবো। তো চলো, এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডালটা সেদ্ধ করে রাখা আছে, আর ছাদ থেকে ওগুলো শুকোতে দিয়ে আসবো, এসে ডালটা ছোঁক দেবো আর রান্না বসাবো। এই যে এখানে চিকেনটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, এর আগের দিন চিকেন এনেছিল রবিবারের দিন, সেই দিনের চিকেন অনেকটা এনেছিল, তো আমি কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেই চিকেনটাই ফ্রিজ থেকে বার করে এখানে রাখলাম। তো দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড়, এই দেখো এখানে এতগুলো, আবার এই দেখো আজকে গেছেছি এই বালতিতে এতগুলো আছে। তো চলো ঝটপট সব শুকোতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা এই যে সব শুকোতে দিয়ে দিয়েছি, পুরো ছাদ একদম ভর্তি, এই দেখো পুরো ছাদ ভর্তি। তো সবকে শুকোতে দিয়ে দিলাম, ক্লিপ দিয়ে আটকে দিলাম, আজকে ক্লিপও কম পড়ে গেল, এই দিকেরগুলো ক্লিপ দিয়ে আটকানো হয়নি, কি করা যাবে, থাক একটু পরে এসে আবার তুলে নিয়ে যাব। ওগুলো একটু শুকিয়ে গেছে, একটুখানি ঝরঝরে হলেই মানে হয়ে যাবে, ওগুলো শুকিয়েই গেছে। তো চলো এখন নিচে যাই। তো এখন মাম্মার জন্য একটা লেবু মোসম্বি লেবুর জুস বানিয়ে দিই, জুস বানিয়ে দিয়ে মাম্মাকে খাইয়ে দেবো, আর মাকে জল খাবার দেবো, মা বললো মুড়ি খাবে, তো একটু পাঁপড় ভেজে দেবো, একটু পেঁয়াজ ভেজে দেবো, দিয়ে মুড়ি মাখিয়ে দেবো। মা আবার তরকারি আছে, কালকে রাত্রে তরকারি বানিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে আলুর তরকারি, তো মাকে গরম করে দিব বললাম, তো মা বললো খাবে না, তরকারি দিয়ে খাবে না, তো ওই জন্য। আর আজকে বললো রুটি খাবে না, মুড়ি খাবে, তো সেই জন্য এখন এই যে মামার জন্য জুসটা করে রাখবো, করে রেখে তারপর মাকে একটু মুড়ি মাখিয়ে দেবো, তারপর রান্না শুরু করে দেবো একদম। তো চলো এখন জুসটা বানিয়ে নিই মামার জন্য, রেডি করে রাখি। এই দেখো আমার মাম্মা বসে বসে ওর ঠাম্মার সাথে গল্প করছে, আর চকলেট নিয়ে এসছে, এই যে চকলেট খাচ্ছে। মা জুসটা খাইয়ে দিন, এই যে জুস করে রেখেছিলাম, জুসটা দিলাম, খেয়ে নাও নিজে নিজে মাম্মা, ভালো মিষ্টি, আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও। তো দেখো এই দেখো আমার মাম্মার জুস খাওয়া হয়ে গেছে, দিয়ে আবার চকলেট খেতে শুরু করলো। আর দেখো মাকেও জল খাবার দিয়ে দিয়েছি, মা খাচ্ছে, আর এই যে আমার মাম্মা ওর ঠাম্মার সঙ্গে আদর করছে, কি করছে, জুস টুস খেয়ে নিল, এখন চকলেট হাতে করে নিয়েছে, এদের ওর ঠাম্মার সঙ্গে এই যে যা করে ওরা সারাদিন, ওদের যা কাজ এই আর কি, এই যে এইসব করছে। তো চলো আমি ওপরে যাই। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে মাকেও জল খাবার দিয়ে দিয়েছি, মাম্মাকেও জুস খাইয়ে দিয়েছি। মা প্রথমে বললো যে তরকারি মুড়ি খাবে না, তারপর আবার কি মনে হলো বলছে দাও তরকারি দিয়েই মুড়ি খাবো, তো আর পেঁয়াজ পেঁয়াজ পাঁপড় কিছু ভাজলাম না, তরকারিটা গরম করে দিলাম, যে তরকারি আর মুড়ি দিলাম। মা মুড়ি খেতে খুব ভালোবাসে, মুড়ি আর রুটি সবচেয়ে বেশি খেতে ভালোবাসে, কিন্তু রুটিটাই বেশিরভাগ দিন খাই, কিন্তু এক একদিন যখন মনে হয় যে রুটি খাবো না তখন মুড়ি খাই, আর ভাত খেতে একদম পছন্দ করে না। না তো প্রত্যেক দিন সকালবেলা আমাদের ভাত হয়, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল, মামা পাপার জন্য তো ভাত হয়, কোনো কোনো দিন ভাত খায়, যেদিন ইচ্ছে হয় সেদিন বলে যে শম্পা আজকে আমাকে ভাত দাও, সেদিন ভাত দিই, তা না হলে মা সবচেয়ে বেশি প্রিয় জিনিস হচ্ছে রুটি, রুটি বেশিরভাগ দিন রুটি খাই, আর রুটি যেদিনকে ইচ্ছে না করে সেদিন মুড়ি খাই, কিন্তু ভাত চট করে খেতে চাইবে না এই আর কি। দিয়ে মাকে জল খাওয়াটা দিয়ে দিলাম, দিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি কাঁকরোল ভাজা, আর একদিকে চিকেনটা বার করে রেখেছি, তো চিকেনটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব, তাই আলু ভাজতে দিলাম, আর এদিকে কাঁকরোলটা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব কাঁকরোল ভাজা আর চিকেনের ঝোল, আর হচ্ছে ডিম সিদ্ধ মায়ের জন্য বাবুদের জন্য, আর হচ্ছে ডাল, বাবুরা চিকেন খাবে কিন্তু তাও ডিমটা একটু বেশি পছন্দ করে, তো ওই জন্য ওদের জন্য প্রত্যেক দিনই ডিম করি আমি, নিরামিষ দিন বাদ দিয়েই আর কি। তো চিকেন খাবে দু এক, এক দু পিস খায় না, এক পিস খায়,
তো ওইটাই হচ্ছে ওদের খিদে জানো তো। আজকে ইচ্ছে ছিল না যে চিকেন করবো, রবিবারে চিকেন খেয়েছি, ভাবলাম কি আজকে খাবো না চিকেনটা, থাক ফ্রিজে। কালকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো, তো মাছ আছে, তো ভাবলাম কি মাছটা করবো। তো হচ্ছে মাম্মা পাপা দুজনেই, ওর বাবা প্রত্যেকদিন বাজার যাওয়ার সময় জিজ্ঞেস করে কি খাবা বাবু, তাই বলে। তো হচ্ছে বলছে কি মটন খাবো, মানে ওরা চিকেনকে মটন বলে, তো মটন খাবো। তো তোমাদের দাদাভাই বললো কি তাহলে আজকে মাছটা রেখে দাও, মাছটা শুক্রবারে করবে, কালকে তো আবার বৃহস্পতিবার নিরামিষ আমরা খাবো না, তো মাছটা শুক্রবারে করবে, আজকে চিকেনটা করে নাও। ওই জন্য আজকে চিকেনটা করলাম, না তো ইচ্ছে ছিল আমার যে আজকে মাছ করবো। তো বাবুদের জন্য, বাবুরা খেতে চাইলো, খাবে আর কোথায়, এক পিস খাবে তার জন্য না, কিন্তু মুখে যদি বলে না যে খাবো আর যদি না করে দিই তো ভালো লাগে না। ওই জন্য ভাবলাম কি থাক, ওরা খেতে চাইছে চিকেন, তো চিকেনটাই করি, ওই জন্য চিকেনটা করলাম। তো এ দেখো এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোল ভাজাটা মানে পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিব, দিয়ে কাঁকরোলটা ভাজবো। আর এই যে এখানে ডাল, আর এই যে এখানে মাংসর আলুটা ভাজতে দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো আলুটা একটু বেশি ভাজা হয়ে গেল, কি পুড়েই গেল নাকি কি জানি, পুড়ে নি একটু বেশি ভাজা হয়ে গেছে এই আর কি। তো চলো ঝটপট তুলে নি। তো দেখো বন্ধুরা এই যে এখানে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি, এই দেখো মশলা টশলা সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি, তেলের ওপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে। তোমরা তো সবাই জানো আমার চিকেনের রেসিপি, এর আগে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলেরও রেসিপি দিয়েছি, চিকেন কষারও রেসিপি দিয়েছি, সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না। তো এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি এখানে, আর এই যে এখানে কাঁকরোল আর পেঁয়াজ ভাজাটা হচ্ছে, তো চলো ঝটপট এখন রান্নাগুলো সেরে নিই। দেখো বন্ধুরা এই যে এখানে কাঁকরোল পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, এই যে এখানে ডালটাও দিয়ে দিয়েছি, মানে সম্বরা দিয়ে দিয়েছি, আর এই যে এখানে চিকেনটা কষানো হচ্ছে। তো এদিকে এখন ডালটা, যে ডালটা ফুটেও গেছে, তো ডালটা নামিয়ে নিব, ডালটা নামিয়ে নিয়ে বাসনগুলো আছে এগুলো সব মাজা ধোয়া করে নিব। তো চলো ডালটা নামিয়ে নিই, এখন বাসনগুলো মাজা ধোয়া করে নিব, মাজা ধোয়া করে নিয়ে আবার ছাদে যেতে হবে। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এলাম, কিন্তু কি বলতো আবার মেঘমেঘ করেছে, এই তিন দিন থেকে বৃষ্টি মানে থামছে না, আর তিন দিন থেকে বৃষ্টি না থামাতে যে কি অসুবিধে কি বলবো তোমাদেরকে। এমনি কিছু অসুবিধা হচ্ছে না, শুধু ওই জামা কাপড় শুকাচ্ছে না, এটাই অসুবিধা হচ্ছে। যেগুলো ঝরঝরে হয়েছে শুকিয়ে গেছে, মানে তিন দিন থেকে যেগুলো রাখা ছিল সেগুলো তো অনেকটা শুকিয়ে গেছে। তো ছাদে দিয়ে আসলাম, তো একটু মানে আরেকটু শুকিয়ে যাবে ভালো করে। তো এখন বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে ওগুলো যাব তুলতে, ওগুলো তুলে নিয়ে এসে তারপর গ্যাসটা পরিষ্কার করবো, তা করতে করতে আমার চিকেনটা রান্না হয়ে যাবে। তো চলো এখন বাসনপত্রগুলো ধোয়া মাজা করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই চিকেনের লুকটা কেমন হয়েছে, তারপর গ্যাসটা পরিষ্কার করে নিব, আর রান্নাঘরটা ডাইনিংটা পুরোটা মুছে নিয়ে গা ধুবো। আর মাম্মা পড়াশোনা একদম করছে না, মাও চিৎকার করছে, মাম্মাও কান্না করছে, এইসব করছে জানো, কী করি বলো তো, দুটোকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি। আর এই দেখো এদিকে মাম্মা পাপার চিৎকার, আর এই দেখো এইদিকে এই ফ্ল্যাটের এই গ্রিলের কাজ হচ্ছে, দিন রাত সকাল দুপুর কোনো সময় বন্ধ নেই, সব সময় ওই আওয়াজ, ঘর 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 ঠুক ঠাক আওয়াজ সব সময় লেগে আছে, রাত্রিরেও বন্ধ নেই, রাত্রিরে যখন যতক্ষণ না ঘুমাই ততক্ষণ সেই আওয়াজ, কবে যে এই আওয়াজ বন্ধ হবে বন্ধুরা কি জানি, জানি না। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে চিকেনটার লুকটা কেমন হয়েছে, তারপর কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে নিয়ে গা ধুবো, গা ধুয়ে তখন মাম্মাকে খাওয়াবো, মাম্মাকে খাওয়াতে খাওয়াতে তখন পাপা চলে আসবে। চলো এই দেখো চিকেনের লুকটা এরকম হয়েছে, খুব বেশি ঝোল করিনি কারণ তোমাদের দাদা ভাই আর আমি তো খাবো, মা তো খায় না চিকেন, আর হচ্ছে মাম্মা পাপাও গ্রেভি খায় না, ও শুধু চিকেনটা ধুয়ে দিতে হবে তাহলে খাবে, ওই জন্যে হালকা করে একটু ঝোল করেছি আলু দিয়ে এই আর কি। আর বাকি রান্নাগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল আর ডিম সিদ্ধ করেছি মায়ের জন্য, আর হচ্ছে মামা পাপাও খাবে ডিম সিদ্ধ, আর চিকেনও খাবে, আর তার সঙ্গে গরম গরম ভাত। তো চলো এখন ঝটপট গাটা ধুয়ে নিই। বন্ধুরা আমি গাটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো দেখেছো কতগুলো জামা কাপড়, মানে যতটা এখানে আছে আবার ততটাই ছাদে আরো শুকোতে দেওয়া আছে, রোদ হচ্ছে না, একটু রোদ হয়নি কিন্তু তাও দিয়ে আসলাম, বাতাসে শুকিয়ে যাচ্ছে এতগুলো শুকালো। তো চলো এখন এগুলোকে ভাঁজ করে নিই, এতক্ষণ এগুলো ভাঁজ করা হয়ে যেত, মাল দিতে এসেছিল দোকানে, আর তোমাদের দাদা ভাই নেই, ও একটু বেরিয়েছে, তো এবার কে নিবে, আবার যেতে হলো।
গিয়ে আবার সেই মালগুলো নিলাম সব দোকানে ভেতরে মানে ঢোকালাম তারপরে ওই ভাইগুলোকে বললাম যে শাটারটা একটু নামিয়ে দিতে তারপর ওরা শাটারটা নামিয়ে দিল তারপর এসে বাকি কাজগুলো সেরে তারপর গা হাত ধুয়ে আসলাম তো চলো এখন এগুলো ভাঁজ করে নিই এগুলো ভাঁজ করতে অনেকটা সময় লাগবে অনেক জামা কাপড় আছে তো চলো ঝটপট ভাঁজ করে নিই বন্ধুরা আমার ওই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে ওগুলো সব জায়গা মতো রেখে দিলাম এখন মাম্মাকে নিয়ে আসবো দিয়ে ওকে খাওয়াবো তারপর ওকে খাওয়াতে খাওয়াতে পাপাও চলে আসবে তখন ওদেরকে খাইয়ে দুটোকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব তো চলো এখন মাম্মাকে নিয়ে আসি মাম্মাকে নিয়ে এসে খাইয়ে দিই তো দেখো বন্ধুরা মাম্মার জন্য খাবারটা রেডি করে নিয়েছি ডাল ভাত আর ডিম সেদ্ধ কাঁকরোল ভাজা আর এক পিস চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে নিয়েছি তো চলো এখন ওকে খাইয়ে নিই তো বন্ধুরা আমি এখন দোকানে বসে আছি মামা পাপাকে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি মাকেও খেতে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এই সবেমাত্র ঢুকলো তো ওকে বললাম তুমি খেয়ে আসো আমি দোকানে বসছি তো ও খেতে গেছে ও খেয়ে আসলে তারপর আমি যাব গিয়ে সব খাওয়া দাওয়া করে সব গুছিয়ে গুছিয়ে রেখে তারপর একটু মামা পাপার পাশে একটু ঘুমাবো ঘুমাই বা রেস্ট নিয়ে যাই এই আর কি ঘুমবো মানে রেস্ট নেবই আর কি আর ঘুম হবে না এখনই তো চারটে কি সাড়ে কটা বাজে এখন এখন 4:19 বাজে এখনও খাওয়া দাওয়া হয়নি ভাবো তাহলে কখন খাবো ওই খেতে খেতে 5টা বেজে যাবে তখন 5টার পর আর ঘুম হবে তখন হয়তো একটু মানে রেস্ট নিব তারপর আবার কাজ শুরু সন্ধ্যের তো চলো এখন একটু বসি ওদের দাদাভাই আসুক তারপর যাব আর দেখো আমাদের দোকানে কত মাল ঢুকছে এই দেখো আজকে অনেকগুলো মাল এসেছে এই যে জিনিসপত্র সব এই যে এই যে এই যে আর এই যে পেটিগুলো এখন তো সব পেটের মধ্যে কি আছে জানি না লাড্ডু আছে পেটের মধ্যে এই যে এখানে এই যে কিছুটা তোমাদের দাদা ভাই গুছিয়েছে এই যে আর এই যে এখনো সব আছে রাখা তো বন্ধুরা তোমরা দেখলে যে মাল ডাল সব কিভাবে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে এখন ওগুলো গুছাতে অনেক সময় লাগে চলো এখন একটু বসি গুড ইভিনিং বন্ধুরা সেই তোমাদেরকে বললাম 4:30-এর সময় দোকানে বসেছিলাম তারপরে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আর রেস্ট নেওয়া হয়নি ওই যে দোকানে মাল ঢুকছে একটার পর এক তোমাদের দাদা ভাই একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আমাকে বসতে হচ্ছে একটুও রেস্ট হয়নি তো এখন এলাম এই যে মামা পাপার জন্য দুধটা গরম করে দুধ কর্নফ্লেক্সটা ভিজাবো এখন ভিজিয়ে দিয়ে তারপর রুটি বানাবো রুটি বানিয়ে তারপর চা করব মামা পাপাকে খাওয়াবো এইসব কাজ তো চলো এখন দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই দুধটা গরম করতে দিয়েছি এই দেখো দুধটা গরম হয়ে গেল আজকে একটুও রেস্ট হলো না বন্ধুরা জানো তো শরীরটা ভালো লাগছে না ঝিমঝিম করছে মনে হচ্ছে ঝিমাচ্ছে শরীর তো দেখো এই যে দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম এখন এটা একটু ভিজুক আমি আটা মাখিয়ে রুটিটা বানিয়ে নিই বন্ধুরা এই যে আটা মাখানো হয়ে গেছে এখানে চাটুটাও বসিয়ে দিয়েছি তো চলো এখন ঝটপট রুটিগুলো ভেজে নিই তো রুটি ভাজাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না ঝটপট রুটিটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর বাকি কাজগুলো সারব তো চলো তো দেখো বন্ধুরা রুটিটা আমার হয়ে গেছে এই যে রুটি হটপটের মধ্যে রেখে দিয়েছি রুটিটা গরম থাকবে বলে হাড় দিয়ে রুটিটা করে নিয়ে এই যে এখানে চা বসিয়ে দিয়েছি এবার চাটা হয়ে গেলে মাকে দিয়ে দেবো আর এই যে এখানে মামা পাপার জন্য এই যে দুধ কর্নফ্লেক্সটাও ভিজে গেছে এই দেখো চাটাও হয়ে গেল এবার চাটা নামিয়ে নিয়ে মাকে দিয়ে দেবো তারপর মামা পাপাকে দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে দেবো তারপর মুখ হাত ধুয়ে আমি চা খাবো তো চলো চাটা নামিয়ে মাকে দিয়ে দিই দেখো বন্ধুরা এই যে আমি চা আর বিস্কুট নিয়ে এসেছি আর এই যে মাম্মাকে দেখো কি করছে মাম্মা এই দেখো শুধু ফ্যান চালাচ্ছে ফ্যানটা অফ করলাম ভিডিও করার জন্য এই দেখো ফ্যানটাকে চালিয়ে দিল এই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ব্যাগটা এখনো অক্ষত আছে ব্যাগটা নষ্ট হয়নি এবারই ফার্স্ট টাইম দেখছি যে ব্যাগটা নষ্ট করেনি দুদিন হয়ে গেল তাও তো যাই হোক এই যে চা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চলো এখন চাটা খেয়ে নিব চাটা খেয়ে নিয়ে মাম্মাকে একটু পড়তে বসাবো 1 ঘন্টা মতো তারপর ওদেরকে পড়িয়ে উঠে তারপর রাত্রের খাবার খাওয়াবো 10টার সময়
খাইয়ে তারপর যাব একটু দোকানে। দোকানে গিয়ে তোমাদের দাদা ভাই একা একা মাল গুছাচ্ছে, তোকে একটু হেল্প করে দেব। ওকে একটু হেল্প করে দিয়ে তারপর রাত্রেবেলা এসে ওপরে এসে খাওয়া দাওয়া করে তারপর ঘুম। এই হচ্ছে কাজ। আর রাতের খাবার টাবার সব করা হয়ে গেছে, তরকারি বানাইনি। তোমাদের দাদা ভাই বললো তরকা নিয়ে আসবে, ওই জন্য আর তরকারি বানালাম না, শুধু রুটি বানালাম। আর হচ্ছে কলা আছে, মা তো জানো অত তরকারি খায় নয়, কলা টলা দিয়ে খেয়ে নেবে, তাও তরকা আনলে খাবে, তরকা আনলে একটু খায়, তো তরকা আনবে বললো তোমাদের দাদা ভাই। আর মাম্মা পাপার তো দুধ রুটি। এই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আগামী দিন দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো আজকের মতো আসছি, আবার দেখা হচ্ছে আগামী দিন। টাটা।